নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব, এবং এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকেও আমার সঙ্গে অলিভিয়া রয়েছে, অলিভিয়াকে অবশ্যই স্বাগত জানাবো। তবে তার আগে অলিভিয়া কী কী নিয়ে এসেছে সেটা তো অবশ্যই দেখব, তাই অলিভিয়া প্রথমেই তোমাকে স্বাগত। নমস্কার। এবং আজকে আমরা কী কী দেখছি বলো? আজকে কিন্তু রয়েছে যারা কর্পোরেট সেক্টরে চাকরি করে থাকেন, গ্রেট, কিন্তু শাড়িটা তাদের ম্যান্ডেটরি পরতে হয়, বা আমাদের মা কাকিমারা রয়েছে যাদেরকে সকাল থেকে রাত অবধি শাড়ি পরে থাকতে হয়। কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা থাকি, যখন আমরা থাকি যে একটাই শাড়ি থাকবে যেটা আমি সকাল থেকে রাত অবধি ক্যারি করব, কিন্তু শাড়িটা লাট হবে না, একদম তাই, সেই ধরনের শাড়ি। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক, মানে দেখতে দেখতে শাড়ির ডিটেলস আমরা জানবো। মানে আমি একটু হিন্ট দিয়ে দিতে পারি যে এই ধরনের শাড়ি, আমি যা বুঝতে পারছি এটা আমরা দেখতে পাচ্ছি ঘিচায় পুরোটাই, আমাকে দেখে একটুখানি আন্দাজে লাগানো উচিত ছিল। মানে গিচা পরে রয়েছো তুমি? আমি এডি সিল্কের সাথে গিচা রয়েছে আমারটা একদম, এবং আমি এনেছি কিন্তু আজকে গিচাতে ডাই করা। আচ্ছা, ডাই করা গিচা আমরা যেটা দেখতে পাচ্ছি। শুরুতেই বলছিলাম যে সারা দিন পরে থাকার শাড়ি, মানে কমফোর্টেবল, একদম কর্পোরেট সেক্টরে পরে যাওয়ার শাড়ি, একদম তাই। আর যে কালার অপশনটা রয়েছে, প্রথম কথা গিচা যেহেতু একটা ন্যাপস বোঝা যায় এবং একটা নিজস্ব শাইন শাইন থাকে, মানে সব মিলিয়ে এটা খুব সুন্দর লুক আসে। আর 350 প্রাইস রেঞ্জ, এক নম্বর শাড়ি দেখলাম, আর সাথে রানিং এ তো ব্লাউজ দেওয়াই রয়েছে, স্ট্রাইপে যাচ্ছে একদম। এরপর চলে যাব দু নম্বর অপশনে, এবং আমি বলবো বারবারই যে এই শাড়িগুলোকে আইদার আপনি প্রিন্টেড ব্লাউজ দিয়ে ট্রাই করুন, কারণ এগুলো যেহেতু প্লেন রাখা প্লেন রাখা হয়েছে। আর নইলে যদি আপনি চাইছেন যে খুব সিম্পল সাজে চাইছেন, আপনি এর নিজস্ব ব্লাউজ দিয়েও ট্রাই করতে পারেন। অন্য কোনো যদি আপনি চাইছেন যে চাঁদের ব্লাউজ বা এই ধরনের ব্লাউজ কোনোদিন ট্রাই করতে যাবেন না, আপনি আইদার ভেজিটেবল প্রিন্টের ব্লাউজ ট্রাই করতে পারেন, নির্দ্বিধায় খুব ভালো লাগবে একদম। আর নইলে আপনি এর নিজস্ব ব্লাউজ, নিজস্ব ব্লাউজ দিয়ে, কারণ এটার যে কালার অপশনটা রয়েছে ভীষণ সুন্দর, পিঙ্কিশের উপর পুরোটা পিঙ্কের উপরে, এটা সেই গোলাপের পাপড়ি কালার, তার পাশে দেখো দুটো মফ কালারের পার গেছে পুরোটাই। আর যেহেতু মানে এর নিজস্ব শাইনই রয়েছে, কিন্তু ঘিচা যেহেতু সেক্ষেত্রে অদ্ভুত একটা কালার টোন আসে, মানে এক্স্যাক্ট ডিফাইন করা এটা মেটালিক একটা টোন এসে যায় একদম তাই। এটা দু নম্বর অপশন, আর 350 প্রাইস রেঞ্জ, আর রানিং এ থাকছে ব্লাউজ পিস। এরপর চলে যাব তিন নম্বর অপশনে, তিনে ব্ল্যাক এন্ড গ্রিন, পিতি সবুজ, পিতি সবুজের সাথে ব্ল্যাক থেকে পিতি সবুজ বলাটা বেটার হবে, কারণ গ্রিন আর ব্ল্যাক মিলেই টোনটা আসে একদম তাই। এবং এই বারবারই বলবো, এখন যে আমাদের যে জেনারেশন থাকে, বলো তারা এই রকম কালারগুলো থেকে অ্যাট্রাক্ট করে একদম, আমাদের দুজনকে তো অ্যাট্রাক্ট করেইছে। হ্যাঁ, আমরা তখন রয়েছে এই কালারে, আমাদের তো আর কিছু বলার নেই, কারণ আমরা অনেক দিন ধরে দিদিরাও জেনে গেছে যে আমরা প্যারেট গ্রিন কালারটা, বিশেষত গ্রিন কালারে আমরা এখন বেসিক্যালি রয়েছি আর কি। তো আর তিন নম্বর গিচা দেখছি আমরা, ডাই করা গিচা, যদি আপনি ট্রাই করতে চান একটু, যদি ইউনিক ক্রপ টপ ট্রাই করতে একদম, একটু স্টাইলিশ হবে, আপনি যদি কোনো যে কোনো টি-শার্ট, যেটা ওই যে হাইনেক টি-শার্ট, এখন উইন্টার সিজন চলছে একদম, অনেক ধরনের ব্লাউজ রয়েছে হাইনেকে, তো সেগুলো ট্রাই করতে পারেন। ব্লাউজ যদি হাইনেক না থাকে, রানিং এ গেছে ব্লাউজ, যদি হাইনেক ব্লাউজ না থাকে, হাইনেক শার্ট টি-শার্ট অনেকের কাছেই থাকে একদম, সেইগুলো দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন, বেশ কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া পাবেন, এবং সাথে কিন্তু ঠান্ডার থেকেও বেরোতে বাধ্য হবে। আচ্ছা, এটা আমরা দেখছি চার নম্বর অপশন, এটা একদমই অফবিট একটা টোন, একদম অফবিট, মানে ভায়োলেট এবং নশি কালার, যেটা ভায়োলেট একদম লাইট টোন, মানে অনেকটা ল্যাভেন্ডার টোন ঘেঁষা একদম তাই, সাথে কিন্তু নশি কালার, নর্সি কালারের মেটালিক টোন, ল্যাভেন্ডারের মেটালিক টোন যেটা হয়ে থাকে সেই টোনের উপর, সেই টোনের উপর রয়েছে। এটা চার নম্বর অপশন, এটা যারা বাড়ি সিনিয়র সিটিজেনরা আছেন না, তারাও পড়তে পারে, বা তোমার টিনেজও কিন্তু পড়তে পারে এই কালারটা। আমি বলবো এটা কিন্তু সবাই বলবে, সব বয়সে সবাই বলবে, আমার খুব পছন্দ হয়েছে একদম, যারা এক্সপেরিমেন্ট করে না তাদের জন্য খুব পছন্দ। এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস, আমরা চার নম্বর অপশন দেখলাম, 3850 চলে যাব পাঁচ নম্বর অপশনে, পাঁচে যেটা রয়েছে এটা খুব আউট কালার, রাইট কালার, ভীষণ লাউড কালার, এবং মুড ভালো করে দেওয়ার কালার একদম তাই। যদি আপনার বান্ধবীর বিয়ে, আপনি ফার্স্ট শাড়ি পরবেন, অনেকেই থাকে যে শাড়িটাই খুব একটা প্রেফার করে থাকে না বা ক্যারি করতে পারে না বলে পরেন না, তারা কিন্তু বন্ধুর বিয়ে বা বান্ধবীর বিয়ে রিসেপশনে এরকম একটা লুক দিতেই পারেন দেখলাম। আর 350 চলে যাবো ছ নম্বর অপশনে, এবার দেখাচ্ছি এইটা, যেটা দেখাচ্ছি সেটা কিন্তু সবার জন্য,
আচ্ছা, এটা ঘিচার নিজস্ব কালারটাকে রাখা এটা হয়েছে। সবার জন্য। একটু আগে বলছিলাম যে স্কুল টিচার থেকে শুরু করে আমাদের মা কাকিমা বলো বা সবাই এটা ট্রাই করতে বাড়ির পারে সিনিয়র সিটিজেন একদম, যারা কালো পড়ে থাকেন, একটা কথা বলি, যারা কালো কালো পড়ে পরে থাকেন থাকেন, কারণ কালো অনেকেই পড়েন না, তো সেক্ষেত্রে একদম, যারা কালো পড়ে থাকেন তাদের জন্য তো খুবই এটা অ্যাপ্রোপ্রিয়েট। আর তো এটা আমার, গিজার কিন্তু নিজস্ব এটা কালার, হ্যাঁ, এটাকে কোনো ডাই করা হয়নি, আর খালি গিজার পাড় থেকে ন্যাবস ব্ল্যাক গুলো রাখা কিন্তু এখানে হয়েছে। বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর আগের গিজার ন্যাবস গুলো তো গুলো, বোঝা যাচ্ছে যখন আপনি হাতে পাবেন আপনি ইজিলি বুঝতে পারবেন গিজার ইজিলি ন্যাবস বুঝতে গুলো। পারবেন। এটা 6 নম্বর অপশন, 3850 প্রাইস রেঞ্জ, আর রানিং এ থাকছে ব্লাউজ ব্লাউজ পিস। পিস এরপর চলে যাব 7 নম্বর অপশন, মানে এটা আজকে আমরা গায়ে গিজার হলুদ, অনেক অপশন দেখবো, তাই হ্যাঁ তো? এটা গায়ে হলুদ সরস্বতী পুজো দুটোই হতে পারে, গায়ে হলুদ থেকে আমার মনে হয় যেহেতু একটু স্টাইল, স্টাইল গিজা একটা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট ক্যারি করে, সেক্ষেত্রে সরস্বতী সরস্বতী পুজোটা পুজো। এই বেশি যে ভালো আমি যে লাগবে। শাড়িটা পরে রয়েছি, লাস্ট ইয়ারের আগের ইয়ার আমি সরস্বতী পুজোর শাড়ি আমি এটাকে বানিয়েছিলাম, বাহ, তার মানে একদম ইয়েলো, মানে টিপিক্যাল বাসন্তী হলুদ বলতে যেটা হয়ে যেটা থাকে, বোঝায়, মানে এবছরের সরস্বতী পুজোর এখনো প্ল্যান হয়নি, তো প্ল্যান তাই হয়নি, আগের সেই জন্য আমি সময়টা মনে, এগুলো দিয়েই আমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি একদম যে তাই। আমি কোনো এক সময় খুব ভালো একটা টাইম কাটাতাম, যে আমার বন্ধুদের সাথে বেরাতাম। আচ্ছা, এটাও বাসন্তী হলুদের ওপরেই রয়েছে, তার সাথে সি গ্রিন রয়েছে হ্যাঁ, কম্বিনেশনে, সি গ্রিনের কম্বিনেশন রয়েছে। এবং এইটা যদি আপনি সরস্বতী পুজোতে পড়েন, এর নিজের ব্লাউজের থেকে আমি বলবো এক্সপেরিমেন্টে গ্রিন ব্লাউজ যদি থাকে, থাকে এক্সপেরিমেন্ট করতে পারবে, হ্যাঁ, কারণ ভীষণ আমি ভালো বলবো লাগবে না দেখতে। হলুদ মানে যে আমি যেরকম ব্ল্যাক পড়ছি সেই ধরনের ব্ল্যাক এটা পরুন থাকছে বা ব্লাউজ পিস। অন্যান্য কোনো ট্রাই করুন। এই আচ্ছা, ব্লাউজ এটা হচ্ছে 7 নম্বর অপশন আমরা দেখছি, আর সাত এখন নম্বর অপশন, যেহেতু 3850। সরস্বতী পুজো একদম দুয়ার গোড়ায় বলতে গেলে, এখন একদম কেউ ব্লাউজ বানিয়ে দেবে এখন না, দেবে না সত্যি, তার মধ্যে বিয়ের মৌসুম বিয়ের চলছে, আর মৌসুম ওই চলছে সেই একদম, জায়গাটাতে ব্লাউজ পাওয়ার সেখানে সম্ভাবনা কম, কোনো দুঃখ নেই, আবরণে কিন্তু ডিজাইনার ব্লাউজ আর কিন্তু বিভিন্ন রেঞ্জে, বিভিন্ন রেঞ্জ, একদমই তাই, বিভিন্ন রেঞ্জে কিন্তু পেয়ে যাবেন, সেই জন্য দুঃখ করার কোনো কারণ নেই। আচ্ছা, এটা লাল হলুদের থেকে অরেঞ্জ হলুদ অরেঞ্জ বলাটাই মনে হলুদ হয়, এক্স্যাক্টলি, কারণ লাল আর হলুদ মিলে একটা মিলে অরেঞ্জ একটা টোন অরেঞ্জ এসেছে, স্টোন এবং এসেছে, একদম এটা কিন্তু গায়ে হলুদের জন্যই বলবো। হতে পারে। এবং কোনের শাড়ি না হোক, কারণ কোনের শাড়ি এটা কেনা থাকছে হয়ে রানিং গেছে, এ ব্লাউজ পিস, 8 নম্বর অপশন দেখলাম আমরা, 3850 প্রাইস ওটাও রেঞ্জ, কোনের শাড়ি হতে পারে, এটাও কিন্তু সরস্বতী পুজোতে স্টাইল ক্যারি স্টাইলের, করবে। এটা একটা যে কোনো ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে ট্রাই করুন, স্লিভলেস ট্রাই করুন, ফুল স্লিভ ট্রাই স্লিভলেস, হ্যাঁ করুন, একদম, মানে যেটা আপনার মন যেটা আপনি ক্যারি পছন্দ করতে হবে, পারবেন, যেটা একদম আপনি তাই। ক্যারি করতে পারবেন সেটাকে দিয়ে ট্রাই করুন। এটা 9 নম্বর অপশন, 3850 প্রাইস গলায় বড় রেঞ্জ, চেন পরুন, কানে স্লিভ, কানে দুল একদম, পরুন, তুমি যে কানে দুলটা পড়েছো সেটাও সেটা কিন্তু করতে ইজিলি পারে, ট্রাই করা একদমই যেতে তাই, পারে, যদি আপনি আর এটা গলায় কিন্তু বড় হয়, ফ্যাশনে ভীষণ ভাবে ইন হ্যাঁ এখন, অক্সিডাইজড এটা জুয়েলারি, রয়েছে, এটা থাকছে গিচা দি পুরো শাড়ি, অক্সিডাইজের জুয়েলারি কিন্তু ভালো যায়, কমপ্লিমেন্ট পায়। এটা একদম থাকছে রানিং এ ব্লাউজ পিস, 9 নম্বর অপশন দেখলাম, 3850। চলে যাবো আজকে 10 নম্বর, অনেক কিন্তু গিচার অপশন না আজকে রয়েছে, আমরা পুরো এপিসোডটাই গিচাতে থাকি, মানে একদম গিচার কি কি ধরনের সম্ভার প্রচুর হতে পারে অপশন, মানে বা কি কি কালার হতে কালার পারে, অপশন একদম, যাতে আপনারা দুঃখ না পান যে আমি কোনটা নেব বা একদম, আমার জন্য হলো না, প্রচুর অপশন রয়েছে, একদম, সবাই অপশন রেখে বুক করতে পারবেন, তাই জন্য আমাদের সাথে কিন্তু থাকতে হবে আপনাদের। এবং আজকে দুপুর বেলা রবিবার দিন, রবিবার দিন একটু মন ভালো করে যাওয়া, কালেকশন গিচার কালেকশন যেটার স্টেডি ডিমান্ড বলা যায়, একটা আলাদা লুক বলা যায়, সবই কিন্তু রয়েছে, সবই রয়েছে। এটাও যেরকম ব্লু এর ওপর রয়েছে, এটা ব্লু এবং ইং ব্লু, মাজেন্ডা, যেটা ইঙ্ক ব্লু এর ইংলিশ সাথে সাথে মেজেন্ডা, মাজেন্ডা টোনে পুরোটাই যাচ্ছে। এটা 10 নম্বর অপশন, 3850 প্রাইস রেঞ্জ, এবং রানিয়ে রানিয়ে গেছে থাকছে ব্লাউজ ব্লাউজ পিস। পিস। এরপর চলে যাব 11 নম্বর অপশন, এই কালার টোনটা না যে দেখো তুমি, অফবিট টোনে দুটোই অফবিট কিন্তু, টোন, মানে গ্রিনের সাথে পার্পেলটা চট করে কিন্তু আমরা আনতে চাই না, কারণ দুটো যেহেতু খুব দুটোই অফবিট, অফবিট টোন, আর পার্পেলও যদি একটু ব্রাইট, তো সেক্ষেত্রে গ্রিনের সাথে পার্পেল কিন্তু এখানে অদ্ভুত সুন্দর একটা এই হালকা গ্রিনটা না টোনে দেখো কিন্তু, তুমি, ফরেস্ট গ্রিন যেটা হয় না, একদম, তুমি যদি কোনো জঙ্গলে ঘুরতে যাও তখন গাছের পাতার রং এরকম আর এই থাকে, ধরনের শাড়িগুলো পরলে নিজেকেও না একটা বিষয় থেকে আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে, এবং নিজেকে মনে হয় এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস, একদম। 11 নম্বর অপশন দেখলাম, 3850। চলে যাবো 12 নম্বর, এটা ভীষণ এটা হচ্ছে প্রতিটা, আমি জানি এটার ডিমান্ড প্রচুর হবে, কারণ কিছু পছন্দ না হলে তখন মনে হয় এই কালারটা ঠিক আছে, এটা সব সময় পরতে পারবো আমি, এইটাকে আপনি চাইলে নিজস্ব ব্লাউজ ট্রাই করতে, পিঙ্ক ব্লাউজ ট্রাই করতে, আমি যদিও বলবো গোল্ডেন ইয়েলো যদি আপনার কাছে ব্লাউজ থাকে সেটা সেটা দিয়ে দিয়ে ট্রাই ট্রাই করুন, করুন, একটু হাটকে লাগবে, বা প্রিন্টেড ব্লাউজও কিন্তু প্রিন্টেড ট্রাই করা ব্লাউজ, যেতে হ্যাঁ, পারে, যদি আপনি কালারকারি ব্লাউজ দিয়ে ট্রাই করলে কিন্তু আপনি ভালো যদি লাগবে, চাইছেন যে সিম্পলের মধ্যে, তাহলে একদম, গোল্ডেন ইয়েলো টিতে ট্রাই করতেই পারেন, খুব ভালো লাগবে এটা দেখতে। থাকছে পুরো শাড়িটা, এটা আমাদের 12 নম্বর অপশন, 3850। আর যদি স্টাইল করতে চাইছেন প্রিন্টেড ব্লাউজ দিয়ে ট্রাই একদম, করুন, আর আর এটা স্ট্রাইপে রানিং এ তো থাকছে নিজস্ব ব্লাউজ ব্লাউজ রয়েছে। পিস। আচ্ছা, এরপর চলে যাব 13 নম্বর অপশন, গায়ে হলুদের দিন বান্ধবীদের বা রিলেটিভদের পড়ার জন্য, পড়ার জন্য গিচা একটা থাকতেই পারে, আর যদি তত্ত্বে দেওয়ার জন্য তত্ত্বে দেওয়ার উপযোগী জন্য হয় তো হতে পারে, সেক্ষেত্রে সেটাও তো করতে পারে, থাকেই, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে হলুদের দুটো টোন, এটা কাঁচা হলুদ এবং এটা বাসন্তী হলুদ, এই দুটো টোনকে কিন্তু রাখা হয়েছে,
এটা থাকছে পুরো শাড়িটা, আছে এটা লাকি 13 এ আমাদের রয়েছে 3850 প্রাইস রেঞ্জ থাকছে, আর রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 14 নম্বর অপশন। আচ্ছা 14 তে আমি যেটা দেখতে পাচ্ছি পিচ টোনের সাথে রয়েছে অনেকটা, পিচ এবং রেড, না স্যাফ্রন এবং রেড, স্যাফ্রন এবং রেড, পিচ টোনটা একটু লাইট হয়ে থাকে, লাইট হয়ে থাকে, স্যাফ্রন এবং রেড, স্যাফ্রন এবং রেডে গেছে। এবং এই টোনটা এটা কিন্তু আপনি সরস্বতী পূজাতে ট্রাই করতে পারেন। হ্যাঁ একদম অন্য পলাশের রঙের এই কালারটা, এক্স্যাক্টলি পলাশের রং যেটা হয়েছে, একদম তাই। এটা থাকছে পুরো শাড়িটা, এটা ডাই করা গিচাই দেখছি আমরা শুরু থেকে আজকে। আচ্ছা এটা আমি নম্বরটা বলে রাখি, 14 নম্বর অপশন 3850। অনেকগুলো কালার অপশন কিন্তু আজকে রয়েছে, এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস। আজকে বলুন অপশনই প্রচুর রয়েছে, আজকে প্রচুর অপশন সত্যি। আচ্ছা 15 তে আরেকটা স্টাইলের অপশন, এবং এই কালারটা না খুব আনকমন একটা কালার, মাস্টার্ড ইয়েলোর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন, এক্স্যাক্টলি মাস্টার্ড ইয়েলো তুমি বলতে পারবে না। এটা তোমার পুরোটাই হলুদ, বলতে আমরা যে ডার্ক হলুদ ইয়েলো কালার, প্যাস্টেল শেডে কালার, আমরা যদি কাঁচা হলুদের যে আউট মানে বাইরের খোসাটা দেখি, পালপের কালারটা যেটা সেটা কিন্তু বলা যেতেই পারে, কারণ অনেকটা সেই ঘেঁষা। আমরা যে প্রথমেই বললাম যে গিচার যেহেতু একটা নিজস্ব শাইনি রয়েছে, জন্য এক্স্যাক্ট কালারটা বলাটা আমাদের পক্ষে একদম। এটা থাকছে ব্লাউজ পিস 15 নম্বর অপশন 3850। চলে যাব 16 নম্বরে, এটা একটা পিঙ্কের একটা পিচ পিঙ্ক টোনের ডার্ক টোন যেটা হয়ে থাকে, পিচ পিঙ্কের ডার্ক যেটা হয়ে থাকে, একদম তার সাথে রয়েছে পুরোটাই, একদম। মানে প্রত্যেকটা কালার অপশনই না ভীষণ ইউনিক, তাই জন্য প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কালার অপশন, আমি এই জন্যই অপশন দিতে বলবো। এবং যেহেতু আপনি যদি এই শাড়িটা বুকিং করছেন, আপনি যদি বলেন যে এটা আমার দুটো লাগবে, সেটা সম্ভব নয় একদম। আপনি যদি এই রকম ডিজাইনে অনেকগুলো চাইছেন, প্রচুর তো অপশন দেখাতে পারবো। এটা থাকছে পুরো শাড়িটার 16 নম্বর অপশন দেখলাম, 3850 প্রাইস রেঞ্জ। চলে যাব 17 নম্বরে, এটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ বলতে যেটা বুঝে থাকি সেই অরেঞ্জে রয়েছে, কিন্তু মেটালিক টোনের উপরে রয়েছে, সেই জন্য একটা শাইন কিন্তু প্রতিটা শাড়িতে কিন্তু পেয়ে যাবেন। অরেঞ্জের সাথে গ্রিন সুতো, গ্রিন সুতো এক্স্যাক্টলি গিয়ে এই টোনটা এসেছে, মানে সবুজের সাথে অরেঞ্জ গিয়ে এই টোনটা এসেছে, একদমই পুরোটা এই কালারটা এসেছে। এটা কিন্তু গিচার তো একটা নিজস্ব শাইন থাকে, এবং ক্যালেন্ডার পলিশ যেহেতু সেই জন্য শাইন, সেই জন্য একটা আলাদা অরেঞ্জের, কিন্তু এটা দারুণ অরেঞ্জটা, মানে একদমই লাউড বলবো না, অবশ্য শাইনও যে নেই সেটাও বলবো না। এটা থাকছে 17 নম্বর অপশন, সবাই পড়তে পারে একদম। এটা থাকছে ব্লাউজ পিস 17 নম্বর অপশন দেখলাম 3850। চলে যাব 18 নম্বর অপশনে, এটা কিন্তু পিওর গিচাতে দেখাচ্ছে, এটাতে কিন্তু কোনো মিক্সড নেই একদম, আর সেটা আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন একদম। বডিটা কিন্তু পিওর গিচাতে রয়েছে। একটা কথা বলে রাখি, এক থেকে যতগুলো শাড়ি দেখেছি প্রতিটা দিয়ে যে স্ট্রাইপটা রয়েছে, যে ব্ল্যাক দিয়ে যে স্ট্রাইপ করা হয়েছে, সেটা কিন্তু গিচা না, সেটা কিন্তু এডি সিল্ক, সেটা এডি সিল্ক এর হচ্ছে। শুরুতে বলা হয়নি কিন্তু এখন বলে দিচ্ছি যে এই যে স্ট্রাইপ গুলো দেখছেন, এই যে স্ট্রাইপ গুলো, এটা কিন্তু এডি সিল্ক দিয়ে করা হয়েছে, কিন্তু বডিটা কিন্তু 100% গিচাতে রয়েছে। আচ্ছা এটা থাকছে পুরো শাড়িটা, এটা হচ্ছে 18 নম্বর অপশন আমরা দেখছি 3850 প্রাইস রেঞ্জ। কালারের গিচার কিন্তু এটা লাস্ট অপশন। আচ্ছা এক কালার, মানে আমরা যে সিঙ্গেল কালার সলিড কালার যেটা লিড কালারে সেটার এটাই লাস্ট অপশন, পরবর্তীতে ডিজাইন চেঞ্জ হচ্ছে। এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এরপর চলে যাব 19 নম্বর আমাদের, এটা ব্লক ব্লক দেখাচ্ছে, ব্লক বা ডিজিটাল প্রিন্টও বলতে পারেন, ডিজিটাল প্রিন্ট বলে আপনি ইজিলি রিলেট করতে পারবেন। হ্যাঁ কারণ ডিজিটাল প্রিন্টের এখন প্রচুর ডিমান্ড, আমরা প্রত্যেকেই জানি আবরণে ডিজিটাল প্রিন্টের যে লিনেন গুলো ছিল একদম, মানে যেটা এখন আমরা সত্যি ভাবছি আউট অফ স্টক হয়ে গেছে একদম, আমি দিয়ে উঠতে পারছি না। তো সেক্ষেত্রে সেইটা দেখে বোঝা যায় ডিজিটাল প্রিন্টের কি চাহিদা, এটা হচ্ছে পুরো শাড়িটা ডিজিটাল প্রিন্টে কি সুন্দর লাগছে সত্যি। ডিজিটাল ব্লক মানে কিন্তু এতটা থাকে না, ব্লক মানে খুব স্লিক ভাবে, খুব স্লিক ভাবে থাকবে, একভাবে ডিজাইন যাবে, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের অপশন 19 নম্বর 3850। এগুলোকে ভেজিটেবল প্রিন্টের ব্লাউজ দিয়ে ট্রাই করুন, এটা থাকছে নিজস্ব ব্লাউজ পিস। এরপর চলে যাব 20 নম্বর অপশন। আচ্ছা 20 যেটা রয়েছে এটা জাস্ট দেখো, এটা ফুসিয়া পিঙ্কের সাথে রয়েছে, পুরোটাই ফুসিয়া পিঙ্কের সাথে, এটা ব্লকে গেছে তাই তো, এবং এটা ব্লকে গেছে, এবং এটা যে বট পাতা ডিজাইন, হ্যাঁ একদমই পাতার মোটিভ, যেটা আমরা জানি সেই পাতার মোটিভটা পুরোটাই থাকছে। এটা হচ্ছে পুরো অপশন, পুরো শাড়িটা এইভাবে থাকছে। আচ্ছা এটা আমি বলে রাখি 20 নম্বর অপশন 3850 রানিং এ ব্লাউজ পিস। এরপর চলে যাব 21 নম্বর অপশনে। আচ্ছা 21 এ রয়েছে ব্ল্যাক আর গ্রিন কালার, একদম প্যারেট গ্রিন এর সাথে, তার মধ্যে ব্ল্যাক দুটোই আমাদের ফেভারিট, আমাদের মানে এটা যদি আমাদের মতো যাদের পছন্দের কালার তাদের তাদের জন্য তাদের হুবহু মিলে যাবে, আর কোনো প্রশ্নই নেই, ঝটপট বুকিং করুন একদম। আর এটা হচ্ছে গিচাতে ব্লক দেখছি আমরা একদম, এটা কিন্তু গিচাটাকে ডাই করে, আর এটা কিন্তু অনেকটা চওড়া করে আঁচলটা রয়েছে একদম, এবং এটাতে দেখো গিচাটাকে ডাই করে ব্ল্যাক আনা হয়েছে, তারপরে কিন্তু গ্রিন দিয়ে ব্লক করা দেখছি আমি বলছি আর দেখছি যে মানে কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে 21 নম্বর অপশন, একদম
3850 প্রাইস রেঞ্জ আর রানিং এ ব্লাউজ পিস। আপনি যদি চান এই ব্লাউজ দিয়ে পড়তে পারেন, যদি ফিগার কারেকশন করতে চাইছেন তাহলে, কারণ স্ট্রাইপের ব্লাউজ পিস কিন্তু যাদের হাত খুব চওড়া থাকে তাদের কিন্তু ফিগার কারেকশনে কাজে লাগে। আচ্ছা এটাও, এটা হচ্ছে কি মিষ্টি মানে যেটা রয়েছে স্ট্রাইপে, একটা লাউড কালার পছন্দ লাউড পড়েন না তাদের জন্য, পড়েন না বা যারা বাড়ি সিনিয়র সিটিজেন আছে লাল পড়েন না একদম, কিন্তু কালো পড়েন, তো সেক্ষেত্রে তাদের জন্য হতেই পারে অপশন স্ট্রাইপে আঁচল। এটাকে কিন্তু গিচাটাকে ডাই করা হয়েছে, মানে ব্লিচ করার পরে কালারটাকে দেওয়া হয়েছে, আর ফোকের ডিজাইনটা গেছে পুরোটাই, এটা থাকছে পুরো, সেটা কিন্তু দারুণ একটা অপশন, মানে সুদিং অপশন বলা যায়। এটা হচ্ছে 22 নম্বর অপশন 3850, আর এটা থাকছে অরেঞ্জে গেছে স্ট্রাইপে ব্লাউজ পিস। এটা 22 নম্বর অপশন দেখলাম, চলে যাব 23 নম্বরে। আচ্ছা 23 আর একটা ব্লকের ডিজাইন রয়েছে, মানে আমরা 19 অব্দি দেখেছিলাম সলিড কালারে, তারপরে 20 থেকে আমরা ব্লক বা ডিজিটাল প্রিন্ট দেখছি, পিঙ্কের সাথে রয়েছে, তার সাথে পার্পল বলবো, তার সাথে পার্পল পার্পল গিয়ে পার গেছে, ব্ল্যাক ব্ল্যাকে গেছে তোমার, মানে ব্লকটা আর বেস হয়েছে ফুশিয়া, মানে হট পিঙ্ক বা হট রানী বলা যেতে পারে, পুরোটাই ভাবে থাকছে। এটা হচ্ছে আমাদের 23 নম্বর, এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস 3850 প্রাইস রেঞ্জ, চলে যাব 24 নম্বর। আরেকটা অপশন যেটা আমার সামনে রয়েছে, এটাও গিচাকে ব্লিচ করা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন, মানে গিচার নিজস্ব কালার থেকে এটাকে বের করে আনা হয়েছে, তারপরে কিন্তু আর কালার মানে রিফিল করা হয়নি, এবং সেটার মধ্যে এর আগে আমি একটা অরেঞ্জে দেখিয়েছিলাম, সেটা ফোকে ছিল একদম, আর এটা হচ্ছে ফ্লোরাল মোটিভে ব্লকটা যাচ্ছে, এটা পুরো অপশনটা। এটা আমাদের হচ্ছে 24 নম্বর অপশন 3850 প্রাইস রেঞ্জ থাকছে, আর রানিং এ থাকছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 25 নম্বর অপশন, আমরা আজকে শুরু থেকে গিচাতে রয়েছে বিভিন্ন অপশন সলিড কালারে দেখেছি, এটা কিন্তু গিচাতেই রয়েছে, এখন আমরা দেখছি প্রিন্টের উপরে কাঁচা হলুদের সাথে রয়েছে, কাঁচা হলুদ এটা আঁচলটা যেখানে কলকার মোটিভটা রয়েছে খুব সুন্দর করে, খুব দেখো আমরা যেরকম আমরা লক্ষ্মী পূজার সময় কলকার একদম একদম সেই সেই মোটিভটা। আর যদি আমরা ঠিক বডিতে চলে আসি, যেখানে এখানে কিন্তু একটা জিনিস বেসটাকে ফিল করা হয়েছে, হ্যাঁ বেসটাকে ফিল করা হয়েছে, পাতাগুলোকে পাতাকে ফিল করা হয়নি, আমরা 25 নম্বর অপশন দেখতে পেলাম। এরপর চলে যাব 26, এটাও একটা ব্লকের অপশন রয়েছে, এটা হচ্ছে মেজেন্ডা লাইট টোন একদম, এটা তো স্ট্রাইপে আঁচলটা, প্রত্যেকটারই স্ট্রাইপে আঁচল রয়েছে, ব্লকে রয়েছে সবকটাই, এটা আমরা কিছুটা সলিড কালার দেখেছিলাম 19 অবধি, এরপর আমরা যেটা দেখছি ব্লকে ব্লকে দেখছি, এটা 26 নম্বর অপশন ডিজিটাল প্রিন্ট, বাকি সব ব্লকে রয়েছে, পুরোটাই এভাবে দেখলে একদম ব্ল্যাকের সাথে পুরো মোটিভটা গেছে ব্লকের, এবং এইগুলো বারবারই বলবো রেগুলার ওয়্যারের জন্য বা ছোটখাটো গেট টুগেদারে যাচ্ছেন সেক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, আর রানিং এ ব্লাউজ পিস 26 নম্বর অপশন 3850, চলে যাব 27 নম্বর। এই ধরনের অরেঞ্জে দেখিয়েছিলাম সেটারই কিন্তু কালার অপশনস মেজেন্টা, এটা আবার ব্লিচ করা হয়নি, এটা গিচার কালার রাখা হয়েছে, এটা গিচার আগে এটা ব্লিচ করে তার মধ্যে কিন্তু ফ্লোরাল করা হয়েছে, এটা রয়েছে পুরোটা, এটা হচ্ছে কি গিচাকে ব্লিচ করা হয়নি, এটা নিজস্ব অপশন নিজস্ব কালার ধরো, হ্যাঁ তোমার ব্লকটা গেছে, এটা আমরা একটা অরেঞ্জের সাথে দেখিয়েছিলাম, অরেঞ্জের সাথে একদম সেম ডিজাইন ছিল খালি অরেঞ্জের সাথে, এটা থাকছে ব্লাউজ পিস। এটা আমরা 27 নম্বর অপশন দেখে নিলাম, চলে যাব 28 নম্বর অপশনে, 3850 প্রাইস রেঞ্জ থাকছে, একদম তাই, এটা হচ্ছে আমাদের 28 নম্বর অপশন, এটা থাকছে ব্লাউজ পিস 3850 প্রাইস রেঞ্জ যাচ্ছে, এবং এরপর চলে যাব 29 নম্বর অপশনে। আচ্ছা এটাও আরেকটা তাই তো, এটা কিন্তু যেটা আমি ব্ল্যাক এন্ড গ্রিনে দেখেছি সেটা কিন্তু থার্ড নম্বর অপশন, এটা ব্ল্যাক এন্ড গ্রিন ছিল, এর আগে একটা অপশন দেখলাম অরেঞ্জ এন্ড ব্ল্যাকে দেখালাম, এটা ইয়েলো এন্ড ব্ল্যাকে দেখাচ্ছি, মানে এই ডিজাইনটা যেরকম আমরা পাগল হয়ে গেছি দেখে, সেরকম যারা হয়েছে যারা হয়েছে তারা অপশন রাখতে পারেন, এবং এটা কিন্তু সরস্বতী পূজাতে এটাকে ট্রাই করা যেতে পারে একদম। আচ্ছা এটা 29 নম্বর অপশন 3850 প্রাইস রেঞ্জ, আর রানিং এ থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এটা 29 নম্বর অপশন দেখে নিলাম, এরপর চলে যাব 30 নম্বর অপশনে, এটাতে কিন্তু এটা আবার একটু অন্যরকম করা হয়েছে, একদম অন্যরকম একটা অপশন, এটা আঁচলটা দেখলেই বুঝতে পারবেন কি আঁচলটাতে ফোক গেছে, এবং এটা না আমরা বিষ্ণুপুরী টেরাকোটার যে কাজটা, হ্যাঁ টেরাকোটার চিত্র যেটা বলে বা টেরাকোটার কাজ যেটা বলে সেইটাতে রয়েছে, পটচিত্রের মতো করে একেবারে সেটা প্যানেল করে গেছে পুরোটাই, এটা একদম অন্যরকম,
এটাতে দেখো পুরোটা না প্যানেল গেছে, একটা প্যানেলে, ফোকের প্যানেল, আর পটচিত্রের প্যানেল, আবার কলকার প্যানেল, আবার তারপরে আবার ফোকের ফোকের প্যানেল, প্যানেল, আর এইভাবে সেইভাবে কিন্তু পুরোটাই মেনটেন পুরোটা হয়েছে, তাই তো? মেনটেন করা হয়েছে। এবং এটা একটা দিক, প্রথমত আপনি যখন র্যাপ করে পড়ছেন, পুরো শাড়িটা যখন আমাকে র্যাপ করছে, তখন কিন্তু ফিগারটা কারেকশন ফিগার করছে, কারেকশন পুরোটা জুড়ে কাজ যাচ্ছে, পুরোটা কোথাও কিন্তু গ্যাপ নেই। গ্যাপ নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 31 নম্বর অপশন আমরা দেখছি, এটা এটা থাকছে, তুতে দেখেছি, এটা ব্লাউজ 30 নম্বর অপশন, 3850। এরপরে 31 নম্বর দেখবো, এটা 31 নম্বর অপশন আমাদের। এইগুলোতে আমি বলবো বিয়ের তত্ত্বের জন্য যেগুলোতে একদম ব্ল্যাকের ছোঁয়া নেই সেগুলোর কথা বলবো, কারণ এগুলোতে মূলত যখন ব্লক বা এই হ্যান্ড পেইন্ট বা যাই করি না কেন, সেগুলোতে কিন্তু আউটলাইনটা কিন্তু আমাদের ব্ল্যাক দিয়েই করতে হয়। একদম, এটাতেও যখন দেখো রেডে রয়েছে কিন্তু ব্ল্যাক দিয়ে কিন্তু আউটলাইন আউটলাইন রয়েছে, একদমই তাই। এটা হচ্ছে পুরো শাড়ি, এটাও আর একটা প্রিন্টের অপশন রয়েছে, যারা লাল পড়তে ভালোবাসেন কিন্তু তার সাথে সি গ্রিনের অপশন, এজ 31 নম্বর পড়বো কি না এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, 31 নম্বর অপশন, এটার প্রাইস রেঞ্জ একটু চেঞ্জ থাকছে 31 থেকে, সেটা হচ্ছে 3650। আগেরটারই একটা কালার অপশন ব্লু এর সাথে দেখছি দিদির, আমি এই কালারটা দেখলে আমার দিদির কথা খুব মনে পড়ে যায়, এবং ওর ব্লু যেটা, এবং এই ব্লুটা না শুধুমাত্র দিদির কথা বলবো না, অনেক দিদিদেরই, আমার দিদি বাদ দিয়ে অনেক যে দিদিরা আছেন তাদেরও কিন্তু পছন্দের, এবং কমপ্লেকশন ফেয়ার করে একেবারে, তার জন্য আরো বেশি ভালো লাগে একদম। এটা 32 নম্বর পছন্দের কালার হয়ে যায়, এটা দেখ যে ব্লাউজ পিস 32 নম্বর অপশন, 3650। চলে যাব 33 নম্বর অপশনে। আচ্ছা, এটা আরেকটা রানী কালারের উপরে, মানে এটা পরপর তিনটে কালার দেখলাম আমরা, তিনটে কালারটা রেডে দেখিয়েছি, একটা রয়্যাল ব্লুতে দেখিয়েছি, এখন দেখাচ্ছি রানী, রানী কালারের উপর। এবং এগুলো তো দেখো কোনোটা কিন্তু গ্যাপ নেই, একদম তাই, পুরোটাই কিন্তু এরকম কাজ যাবে, পুরোটাতে অল ওভার, অল ওভার এরকম কাজ যাবে। এটা হচ্ছে আমাদের 33 নম্বর অপশন, 3650 রানিং এ গেছে স্ট্রাইপ ব্লাউজ পিস। এরপর চলে যাব 34 নম্বর অপশনে, 34-এ একটা স্টাইলের অপশন রয়েছে, এটা স্টাইল স্টেটমেন্ট ক্যারি করার অপশন, এটা থাকছে পুরোটাই মানে ব্লকে আমরা দেখছি এখন অবধি। এটা আমি এই ধরনের না একদম শুরুর দিকে এটা দেখিয়েছিলাম, গিচার নিজস্ব কালারের সাথে ব্ল্যাকের অপশন, ব্লাউজ পিস। এরপর চলে যাবো 36 নম্বর, এটা হচ্ছে তোমার বলা যেতে পারে ফিরোজা, ফিরোজা কালার, এক্স্যাক্টলি ফিরোজা কালার বলতে আমরা যেটা বুঝে থাকি সেই কালারের সাথে কিন্তু রয়েছে, মানে এইটারও আমরা তিনটে কালার অপশন দেখি, তিনটে কালার অপশন দেখলাম, একটা ব্ল্যাকের সাথে ছিল, একটা সি গ্রিনের সাথে দেখালাম লাস্টেরটা, এবং এখন দেখাচ্ছি ফিরোজার সাথে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট অপশন, 36 নম্বর অপশন, লাস্ট অপশন 3650। বারবারই বলবো, এর যদি নিজস্ব ব্লাউজ হয় অবশ্যই ট্রাই করতে পারেন, এবং তাছাড়া আপনারা কিন্তু আপনারা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়তে পারেন, এখন যেহেতু সরস্বতী পূজার জন্য কন্ট্রাস্ট ব্লাউজটা রেডিমেড পেলেই সুবিধা হয়, সেই জন্য আবরণ কিন্তু সেগুলো রেখে দিয়েছে আপনাদের, একদম। আর আমরা একটা লাস্ট অপশন দেখলাম 36 নম্বর, 3650 প্রাইস রেঞ্জ। আজকে বলা যেতে পারে পুরোটাই আমরা ঘিচাতে ছিলাম, এবং সেখানে যেরকম সলিড কালারে দেখেছি সেরকম ব্লক প্রিন্ট বা একটা ডিজিটাল প্রিন্টও দেখেছি আমরা, একদম। আর যেহেতু বিয়ের মরশুম চলছে সেক্ষেত্রে তো শাড়ি দেখলাম, আর পাশাপাশি রেগুলার ওয়্যারও করতে পারেন, তাছাড়াও তত্ত্বে কিন্তু দেওয়া যেতেই পারে। আর যে মানুষটি আমার সঙ্গে এতক্ষণ ছিল, মানে যার মাধ্যমে আমরা এতগুলো সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেক সময় আবরণে দেখতে পাই, সেই মানুষটিকে অবশ্যই ধন্যবাদ জানা যেতে মানে জানাতেই হয়, তাই অনেক ধন্যবাদ অলিভিয়া তোমাকে। আর আবরণ কোথায় রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, আবরণ এক্সক্লুসিভ রয়েছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে, আর প্রতিটা দিন শুধুমাত্র আপনাদের জন্য খোলা থাকে আবরণ সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আর আজকে যেহেতু সময় বলছে এখানেই শেষ করতে হবে, তাই এখানেই শেষ করছি, আপনারা সকলেই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আমাদের ইনবর্ন কোয়ালিটি, ইনবর্ন মানে এনি নট আ বিগ ডিল ফর আস, ওটা কোনো বড় বিষয় না। এটা নিয়ে নাও, ওই কাগজটা মধ্যে দিয়ে দাও। সোমবার সকাল 11:40 চলিস, এটা কি কটন ডিজাইনার দেখব? এটা হচ্ছে গিয়ে 20 তারিখ সকাল 11:40।
মানুষে হোয়াটসঅ্যাপ দেখে, সিন করে, রিপ্লাই দেয় না, তখন না ভীষণ বিরক্ত লাগে।